আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কার সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। কোচবিহার শহরে অবস্থান বিক্ষোভের সামিল পেনশনাররা, হিন্দুস্তান স্কাউট অ্যান্ড গাইড কোচবিহার শাখার উদ্যোগে প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো শুক্রবার। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে কোচবিহার শহরে কাছারি মোড়ে মানববন্ধন করলো কলেজ পড়ুয়ারা। কোচবিহারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমা উদ্ধারে ফিরে চাঞ্চল্য ছড়ো দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মশলডাঙ্গা এলাকায়। মালদা জেলা আদালত চত্বরে দুই পরিবারের হাতাহাতি ঘিরে চাঞ্চল্য। বিজেপির মিছিল শুক্রবার আটকে দিল বালুরঘাট থানার পুলিশ। নতুন করে আন্দোলনের রূপরেখা প্রস্তুত করলেন জলপাইগুড়ি জেলার জমিহারা মানুষেরা। কোচবিহার জেলা প্রশাসনের সহযোগিতায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে বিতরণ করা হলো কৃত্রিম অঙ্গ। প্রবল ঠান্ডায় শেডহীন অবস্থায় মাতৃভাষা নিরাপত্তাহীনতার মধ্যে রাত কাটাতে হচ্ছে বিভিন্ন রোগীদের আত্মীয়দের। বিপদের কথা জেনেও জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে তিন দাতালের সাথে চলছে দেদার সেলফি। তুফানগঞ্জ মহকুমার ব্যবসায়ী সমিতির সম্মেলন পিছিয়ে যাওয়ায় প্রতিবাদে বিক্ষোভ ব্যবসায়ীদের। মালদা জামালপুর ইন্ডাস্ট্রি এক্সপ্রেসের নতুন কোচ উদ্বোধন হলো শুক্রবার। এনআরসি বনাম পাবজি, দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় নেট পরিষেবা বন্ধ, তাই বলে কি পাবজি বন্ধ? আর এর জেরে যুব সমাজের ভোট বয়কটের হুমকি।